টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব যারা মেধাবৃত্তি পেয়েছেন 2022 সালে এবং তার আগের বছরগুলোতে কিন্তু তার বৃত্তির টাকা অ্যাকাউন্টে পাননি, আপনি তথ্য এন্ট্রি দিয়েছেন তারপরেও টাকা পাননি, অথবা আপনার ভুলের কারণে বা প্রতিষ্ঠান ভুল করে আপনার তথ্যগুলো অনলাইন এন্ট্রি করেনি, আপনি যে কারণে আপনার মেধাবৃত্তির টাকা অ্যাকাউন্টে পাননি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব ভুল থাকলে কীভাবে সংশোধন করতে হবে অথবা নতুন তথ্য কীভাবে এন্ট্রি করতে হবে, আমরা এই বিষয়ে দেখব। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী এবং ইন্টারের অর্থাৎ একাদশ শ্রেণীর মাদ্রাসা এবং স্কুল থেকে যারা মেধাবৃত্তি সাধারণ বৃত্তি পেয়েছেন কিন্তু উপবৃত্তির টাকা এখনও পর্যন্ত পাননি, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা শুরু করছি। তো সেজন্য দেখেন এখানে এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 28/3/2023 তারিখে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তি শিক্ষার্থীদের 22/23 এবং বিভিন্ন অর্থবছরের বকেয়া বৃত্তির অর্থপ্রাপ্তির জন্য এমআইএসএ তথ্য এন্ট্রিকরণ ভুল সংশোধন। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যা এই অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক 2019-20 অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে। বৈশ্বিক অতিমারির কারণে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এমআইএস যথাসময়ে এন্ট্রি না করায় অথবা এন্ট্রিকৃত তথ্যের মধ্যে বিভিন্ন ভুল, যেমন শিক্ষার্থীর নাম, পরীক্ষার নাম বা সাল, বৃত্তির ধরন, ব্যাংক ও শাখার নাম, হিসাব রাউটিং নম্বর ইত্যাদি রয়েছে, এবং PEC 2022, SSC 2022 এবং HSC 2022 পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন অর্থবছরের বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থীর তথ্য এমআইএস সফটওয়্যারে এন্ট্রি প্রদান করা হয়নি কিংবা ভুল তথ্য এন্ট্রির কারণে শিক্ষা হিসেবে অর্থাৎ ভুল তথ্য এন্ট্রির কারণে ব্যাংক হিসেবে টাকা প্রেরণ করা সম্ভব হয়নি, অথবা একই শিক্ষার্থীর একটি পরীক্ষার বিপরীতে একাধিক এন্ট্রি রয়েছে, তাদের তথ্য আগামী 10 এপ্রিল 2023 তারিখের মধ্যে এমআইএসএ এন্ট্রি ভুল সংশোধন একাধিক এন্ট্রি নিষ্ক্রিয়করণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিশেষ দৃষ্টব্য হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় হতে সমাপ্ত অর্থবছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বকেয়া অর্থবছর বৃত্তির টাকা প্রদান করা হবে। তো বিভাগ যারা বিগত সালগুলোতে বৃত্তির টাকা পায়নি সব টাকাগুলো একসাথে প্রেরণ করা হবে, সেজন্য আপনার তথ্য এন্ট্রি করাটা আবশ্যিক। এবার চলুন এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিরপেক্ষ নির্দেশনাবলী অর্থাৎ কোন কোন নির্দেশনা বা নিয়ম মেনে চলতে হবে। সেখানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন রয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংক শিক্ষার্থীর নিজ নামে 18 বছরের কম শিক্ষার্থীদের পিতা বা মাতার সাথে যৌথ নাম ব্যাংক হিসাব স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে। যৌথ নামে ব্যাংক হিসাব বা স্কুল ব্যাংক হিসাব খোলা হলে এমআইএস তথ্য সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নামের স্থলে উভয়ের নাম এন্ট্রি করতে হবে। শিক্ষার্থীর নামীয় ব্যাংক হিসাব নম্বর ব্যতীত পিতামাতা বা অন্য কারো ব্যাংক হিসাব নম্বর প্রদান করা যাবে না। শিক্ষার্থীর নাম অনলাইন ব্যাংক হিসাবে নাম অভিন্ন হতে হবে। তো বিভাস, এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে প্রদান করতে হবে সেটা শিক্ষার্থীর নিজস্ব নামে হতে হবে। যদি শিক্ষার্থীর বয়স 18 বছরের কম হয় তাহলে সেখানে তার অভিভাবক, তার মা অথবা বাবার সাথে যৌথ নাম ব্যবহার করতে হবে। আর যদি শিক্ষার্থীর বয়স 18 বছরের বেশি হয় তাহলে শিক্ষার্থীর একক নামে অ্যাকাউন্ট খুলতে হবে। অবশ্যই এখানে শিক্ষার্থীর যেই ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করা হবে সেটা শিক্ষার্থীর নামেই থাকতে হবে, আর সেখানে সেই নিজস্ব নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম অভিন্ন হতে হবে। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পরীক্ষার নাম ও সন, পরীক্ষার আইডি, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে। বৃত্তির ক্যাটাগরি মেধা বা সাধারণ সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে আপনি যে বৃত্তি পেয়েছেন, কত সালে পেয়েছেন, কোন পরীক্ষায় বৃত্তি পেয়েছেন সেগুলো সঠিকভাবে দিতে হবে। আপনার সেখানে রেজিস্ট্রেশন যে নাম্বার ছিল, আইডি ছিল, এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল হলে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে আসবে না। তারপরে ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, এগুলো আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই শাখা নাম, রাউটিং নাম্বারটা অটোমেটিকলি চলে আসে। তারপরে এগুলো আপনার সঠিকভাবে দিতে হবে। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ সচল ব্যাংক হইতে হবে। ব্যাংকের নাম, শাখা, তারপরে আপনার 11 নম্বর হচ্ছে বিকাশ, শিওর ক্যাশ, নগদ, এই ধরনের এজেন্ট ব্যাংকের হিসাব প্রদান করা না করা, অর্থাৎ আপনি কোনো মোবাইল ব্যাংকিং প্রদান করতে পারবেন না। একটি পরীক্ষার বিপরীতে একজন শিক্ষার্থীর একাধিক এন্ট্রি, অর্থাৎ ডাবল ট্রাফিক এন্ট্রি করা যাবে না। ডাবল বা ট্রিপল এন্ট্রি থাকলে সঠিক এন্ট্রি রেখে অবশিষ্ট এন্ট্রি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভ করতে হবে।
মানে ভুলে যদি আপনার নামে একাধিক এন্ট্রি হয় থাকে সেই ক্ষেত্রে আপনার একটা এন্ট্রি রেখে বাকিগুলা ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। শিক্ষার্থীদের তথ্যে এমআইএস সফটওয়্যারে যথাযথভাবে এন্ট্রি হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য অবশ্যই দুজন শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে। অত্র অধিদপ্তরের জারিকৃত পত্রের স্মারক নম্বর এত, তারপরে তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন। তথ্য এন্ট্রি দেওয়ার সময়সীমা হচ্ছে 10 এপ্রিল 2023 পর্যন্ত। আপনাকে 10 এপ্রিলের মধ্যে এই তথ্য অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কটি হচ্ছে এই লিঙ্ক scholarship.dse.gov.bd/dse.mis/login। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করতে পারেন। আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ডিঅ্যাক্টিভ বা এন্ট্রি করবেন। আপনি যখন এই লিঙ্কটি দিয়ে দেবেন, এই যে লিঙ্কটি টাইপ করে ক্লিক করবেন, আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড এবং প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটি আপনার যেটি দিয়ে আপনি সাধারণ বৃত্তির তথ্য এন্ট্রি করেন একই পাসওয়ার্ড হবে। তারপরে লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করলে এই ইন্টারফেস আপনার সাথে চলে আসবে। এখান থেকে দেখেন রিপোর্ট আছে, এখান থেকে কারা কারা উপবৃত্তির টাকা পেয়েছে, কারা কারা পায়নি সেই তথ্য আপনি চেক করতে পারবেন। চলুন আমরা একটু তথ্য চেক করি। পেরোল রিপোর্টে আমি ক্লিক করে দেখি যে আমার এখান থেকে কারা বৃত্তির অর্থ পায়নি। এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অর্থবছর আমি 22 সিলেক্ট করে দিলাম। এখান থেকে পেমেন্ট চক্র July 22, 2022, মেধাবৃত্তি আমি এখান থেকে July to December 2022 এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে January 2023, June 2023 মেধাবৃত্তি ডিউ ডুয়েট। আচ্ছা আমরা এখান থেকে 22 এটা সিলেক্ট করলাম। ইংরেজি PDF থাকবে, আমরা ইংরেজি দিলাম। এখান থেকে সকলেই থাক, আমি এখানে রিপোর্টে ক্লিক করলাম। এখানে দেখেন আমার এখানে নো পেড একজন আছে, এখনও পড়ছে, সে হচ্ছে সাদিয়া তাসফিয়া ওনি। এখানে তার তথ্য এখন আসে নাই, নট প্রসেসড নট পেইড, কিন্তু যোগাযোগ করেনি যে সে টাকা পাচ্ছে কিনা। না পাওয়ার কারণ হচ্ছে এই ছাত্রী প্রতিষ্ঠান পরিবর্তন করছে, যার কারণে তার অ্যাকাউন্টে টাকা আসেনি। তো ভিউয়ার্স, এভাবে আপনি দেখবেন যে আপনার টাকা পাইছেন কি না, এটা চেক করার পরে তারপরে আপনি এটা সংশোধন করতে পারবেন। আর নতুন তথ্য এন্ট্রির জন্য আপনি প্রাথমিকের তালিকায় ক্লিক করবেন। ক্লিক করার পরে 2022 সালে যারা মেধাবৃত্তি পেয়েছেন, 2022 সালে যারা মেধাবৃত্তি পেয়েছেন তাদের তথ্য এন্ট্রি করার জন্য প্রাথমিক নির্বাচন এখানে আসবেন, নতুন শিক্ষার্থীর এন্ট্রি এখানে আসবেন। এখানে আসার পরে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে ভর্তির শিক্ষাবর্ষ এটা দিয়ে দিবেন। ভর্তির শিক্ষাবর্ষ যদি ইন্টারের ক্ষেত্রে যেখান দেন, ভর্তির শিক্ষাবর্ষ আপনি সিলেক্ট করবেন। আমি 23 সিলেক্ট করলাম, অর্থবছর সিলেক্ট করবেন 22-23। তারপরে বৃত্তি পরীক্ষা এখান থেকে PHC JSC মাদ্রাসা থেকে যদি পায় তাহলে যেখান থেকে যে ইবতেদায়ী JDC দাখিল এগুলো মাদ্রাসা থেকে, আর যদি স্কুল থেকে পায় তাহলে উপরের অপশনগুলো সিলেক্ট করবেন। আপনি এখানে PHC অর্থাৎ 5-এর বৃত্তির তথ্য দিতে চাচ্ছেন নাকি 8-এর নাকি দাখিলের, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বৃত্তির ধরন নির্বাচন করবেন যে মেধাবৃত্তি নাকি সাধারণ বৃত্তি, সেটা সিলেক্ট করে দেবেন। যদি সাধারণ বৃত্তি হয় সাধারণ, আর মেধাবৃত্তি হলে মেধাবৃত্তি সিলেক্ট করবেন। তারপরে এখানে সঠিক তথ্যগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে তথ্যগুলো দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি সংরক্ষণে একটি ক্লিক করে দিবেন। সংরক্ষণে ক্লিক করলে আপনার তথ্য দিয়ে এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি প্রাথমিক তালিকা দেখবেন। প্রাথমিক তালিকা তথ্য দিয়ে এন্ট্রি হয়েছে কিনা সেটা চেক করার জন্য শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় আসবেন। এখান থেকে সেম একইভাবে 22-23 অর্থবছর সিলেক্ট করবেন। এখান থেকে শ্রেণীর ক্ষেত্রে আপনি কোনো শ্রেণী সিলেক্ট করার দরকার নেই। যদি মাদ্রাসা থেকে হয় তাহলে আপনি এখানে শ্রেণী সিলেক্ট করার দরকার নাই, স্কুল থেকে এলে ষষ্ঠ, বা এখান থেকে আপনি কোনো শ্রেণী সিলেক্ট করিয়ে না, যেভাবে আসে শ্রেণী সিলেক্ট করলে অনেক ক্ষেত্রে আপনার এন্ট্রিকৃত তথ্যটা দেখাইতে একটু এদিক সেদিক হয়ে যায় এখানে ইয়ে করার কারণে। এই কারণে আপনি শুধু এখানে অর্থবছর সিলেক্ট করে দিয়ে এখানে খুঁজুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই আপনার তথ্য দেখাইবে, এন্ট্রিকৃত তথ্য। সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।